sir. Assalamualaikum. Waalaikum assalam. Bipasha, ঢাকা থেকে বাবার ফোন। বাবার ফোন? দেখি। কেমন আছো বাবা? কেমন আছি তা তো বুঝতেই পারছি। তুফানের জন্য বড় চিন্তা হচ্ছে। শুধু শুধু চিন্তা করো না তো বাবা। ও কি এখনো সে ছেলে মানুষ আছে? আজ দুদিন হলো এসেছে। তুই বুঝতে পারছিস না মা। ওর যা স্বভাব। কোথায় আবার কি অঘটন ঘটায় কে জানে। তুই বরং ওকে পাঠিয়ে দে। কয়েকটা দিন থাকুক বাবা, তারপর পোস্টিং হয়ে গেলে কখন ছুটি পায় না পায়। ফোনটা তুই তুফানকে দে তো। ও তো বাসায় নেই, পুলিশে চাকরিতে সিলেকশন হয়েছে শুনে তোমার জামাই ওকে মোটরসাইকেল প্রেজেন্ট করেছে, সেটা নিয়েই ও ঘুরতে বেরিয়েছে। মোটরসাইকেল? কবরে ঘুমায় রয়েছে আমার পোলা। এইটা ঘুমানোর জায়গা না, ঘুম এক্ষুনি ভাঙাইয়া দিতাছি। তুই জানোস না এই কবরস্থান ভাঙ্গে আমি আমার বাড়ির রাস্তা বানাবো। তাড়াতাড়ি উঠা। জানিস না কবরস্থান কারো ব্যক্তিগত সম্পত্তি না, এখানে ঘুমিয়ে আছে ওই বাবার ছেলের মতো অনেক মূর্তা। এখানে আসে সবে কবর জিয়ারত করতে। ওই বেশি ফাল পারলে তোরে মূর্তা বানাইয়া কবরে ঢুকাইয়া তোর কবর জিয়ারত করুন। আমার নাম, কেউ বলে টর্নেডো, কেউ বলে সাইক্লোন, কেউ বলে সুনামি। তোদের মতো গুন্ডার বাপ আমি। তুমি জানি না বাবা, আল্লাহ তোমার বাসায় রাখুক। দোয়া করবেন। বাবা ঠিকই বলেছিল, এখন বুঝতে পারছি বাবা কেন তোর জন্য এত চিন্তা করেন। গুন্ডামি মারামারি এসব না করলে বুঝি তোর পেটের ভাত হজম হয় না? না আসতে বলো না। তুমি থামো, দুদিন পরে যে হবে পুলিশের বড় অফিসে, সে কিনা বোনের বাড়িতে এসে মাস্তানি করে বেড়াচ্ছে। না না বাপু, এখানে তোর থাকার দরকার নেই, চল। তাই বলে এখনই? হ্যাঁ হ্যাঁ এক্ষুনি, এই মুহূর্তে। আপা, পুলিশ হবার পর আমার যা করার কথা ছিল একটু আগে না হয় তা করে ফেলেছি। সন্ত্রাসীদের কবল থেকে একটা পবিত্র কবরস্থানকে রক্ষা করেছি, কোথায় ধন্যবাদ দিবে তা না।
পুলিশ অফিসার হবার পর কাজগুলো করলে শুধু আমি না গোটা দেশবাসী তোকে ধন্যবাদ জানাবে। আপা এই বিকালে গেলে হয় না? না বাবাকে অলরেডি ফোন করে জানিয়ে দিয়েছি তুই যাচ্ছিস। তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? চলো বাইরে টেম্পু দাঁড়িয়ে আছে। চল আপা। হ্যালো তুফান। আরে হ্যাঁ আমরা তো তোর কথাই ভাবছিলাম। কি ঘন্টা খানিকের মধ্যে পৌঁছে যাবি? ওকে ওকে ওকে। তুফান আজই চলে আসছে? আরে হ্যাঁ বোনের বাড়িতে দু মাস থাকার কথা ছিল কিন্তু দুদিনও টিকিনি, মারপিট করার কারণে ওর বোন ওকে বিদায় করে দিয়েছে। আচ্ছা তুফান যখন পুলিশে চাকরি নিয়ে চলে যাবে তখন আমাদের কি হবে? কি আর হইব, প্রয়োজন হলে তুফানের জেনে পোস্টিং হবো, সেল দাদা দেবো। তোমরা, হ্যাঁ হ্যাঁ তোমরাই আমার ছেলের জীবনটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো। না মানে আঙ্কেল আমরা বলছিলাম কি। কি বলবে? হ্যাঁ কি বলবে? তোমরা ওকে এত খারাপ পথে নামিয়েছো যে বোনের বাড়িতে গিয়ে সে মারপিট করেছে। শুনেছো তুফানের ঘটনা? বোনের বাড়িতে গিয়েও মারপিট করেছে। সারাদিন খালি আড্ডাবাজি। চাচা আমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বিদ্যার জাহাজ হয়েছো। আপনি শুধু শুধু বকাবকি করছেন আঙ্কেল, এই বয়সে এত টেনশন করলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। চুপ করো, চাপকে তোমাদের সবার পাছার ছাল তুলে নেওয়া উচিত। আঙ্কেল দূর হও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। কি করছো মামা? ডাক্তার তোমাকে টেনশন করতে বারণ করেছে না? এসো। ফের যদি তোমাদের তুফানের সঙ্গে দেখি তাহলে তাহলে তোমাদের এক একটাকে আমি। রেশমা এক কাপ চা নিয়ে আয় তো মা। আপু তো বাসায় নেই, কোচিং এ আছে। তুফান ভাইয়া। কে হচ্ছে রেশমা? নাফিসের জন্য আমি পার্কে অপেক্ষা করছিলাম, হঠাৎ গুন্ডাগুলো এসে। বুঝেছি, আর বলতে হবে না, নাফিস আজও লেট করেছে তাই না? তোর বাবার জন্য লেট হয়েছে বন্ধু। বাবার জন্য? তোর ফোনটা যখন পাই তখন আমরা সবাই মিলে রাস্তায় আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ আঙ্কেলের সঙ্গে রাস্তা দেখা হলো, আমাদের উপর রীতিমতো নোটিশ জারি করে দিয়েছে, এরপর তোর সঙ্গে আমাদের দেখলে সবার পাছার ছাল তুলে দেবে। আরে বাবাকে কিভাবে ম্যানেজ করতে হয় তা আমার ভালো করে জানা আছে। রেশমা শোন, আমি শোন না, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন বলো না? মানে বলছিলাম কি আঙ্কেল, তুফান ভাইয়ার বন্ধুরা আপনার সাথে বেয়াদবি করেছে তো, সেই জন্য সবাই আপনার কাছে ক্ষমা চেয়ে এসেছে। আর তুমি ওদের হয়ে ওকালতি করতে এসেছো, ক্ষমা করলে হবেটা কি শুনি? ওদের চরিত্র কোনোদিনই বদলাবে না। তুমি যে কি বলো না মামা, মানুষ যখন তার ভুলের জন্য অনুতপ্ত হয় তখন তার সব ভুল ধুয়ে মুছে যায়। শেষবারের মতো ক্ষমা করে দাও না মামা। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো ক্ষমা না করার উপায় কি? চলো এবারের মতো ক্ষমা করে দিন আঙ্কেল, আমরা আর তুফানের সাথে আড্ডাবাজি করব না, এখন থেকে মন দিয়ে শুধু লেখাপড়াই করব। আঙ্কেল আপনি ক্ষমা না করা পর্যন্ত আমরা এভাবেই থাকবো। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিলাম। শোনো তুফান কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে, ওর সামনে দাঁড়িয়ে তোমাদের প্রতিজ্ঞা করতে হবে। আসামি হাজির।
খোকা তুমি ভাইয়া কখন এলে এই তো একটু আগে এসেই শুনলাম আমার কারণে তুমি ওদেরকে বকাবকি করেছো তুমি জানো না ওরা আমার বন্ধু শুধু বন্ধু না তোমার মতো ওরাও আমার ছেলে আর ছেলেদের শাসন করা বাবার কর্তব্য দুদিন পর তুমি হবে পুলিশ অফিসার পুলিশের পোশাক পরে তুমি যখন আমার সামনে এসে দাঁড়াবে তখন গর্বে আমার বুকটা ভরে উঠবে আমরা কিন্তু সেদিন ফুলের মালা দিয়ে তুফানকে সম্মান জানাবো অবশ্যই জানাবে তবে তার আগ পর্যন্ত মারামারি আড্ডাবাজি করা চলবে না ঠিক আছে জি আঙ্কেল সত্যি রেশমা তুফানের কোনো জবাব নেই কেমন চালবাজি করে আমাদের সুযোগ করে দিল রোমান্স ইন ফুল ডে নাইট তখনই যাব আমি যাব মরিয়া তোর নামে অন্তর দিলাম নিলাম করিয়া তোর নামে অন্তর দিলাম নিলাম করিয়া সাগরে বাসাইয়া মন সুখের মোহনা খুঁজি এখন আমি তোর পাগল পাগল প্রেমে পড়িয়া তোর নামে অন্তর দিলাম নিলাম করিয়া তোর নামে অন্তর দিলাম নিলাম করিয়া চোখের আড়ালে তুই বন্ধু হারালে তখনই যাব আমি যাব মরিয়া তোর নামে অন্তর দিলাম নিলাম করিয়া তোর নামে অন্তর দিলাম নিলাম করিয়া কাছে উইড়া যাই রে মিনিটে মিনিটে তোরে চাই রে তোর নামে অন্তর দিলাম নিলাম করিয়া তোর নামে অন্তর দিলাম নিলাম করিয়া চোখেরই আড়ালে তুই বন্ধু আড়ালে তখনই যাব আমি যাব মরিয়া তোর নামে অন্তর দিলাম অন্তর দিলাম নিলাম করিয়া বিশটা
টাকা খরচ করে বিস্কুট কিনেছি। আজ কমসে কম 20 ভরি গহনা হাতিয়ে নিতে হবে। সিনেমা হলে আজ প্রচন্ড ভিড়, হাত সাপার কাজটা ওখানেই সারব। তাড়াতাড়ি চল, টিকিট পাবো না। যে অবস্থা দেখছি তাতে সহজে টিকিট পাওয়া যাবে না। এক কাজ কর, কোন মেয়েকে রিকোয়েস্ট করে টিকিট কাটার ব্যবস্থা কর। এখানেই দাঁড়াই। ওয়াও, মনে হচ্ছে সুপারের ছবি, না হলে এত ভিড় হয়। এই যে ম্যাডাম, আমাকে দুটো টিকিট কেটে দেবে। টিকিট এনে দেবো আপনাকে? অশুভ কথা কাস। খবরদার, খবরদার, বাজে কথা বলবেন না বলছি। তোমার গলাটা একেবারে খালি, চেন পারো না কেন? পেয়েছি, ওই দেখ, টিকিটের ব্যবস্থা করেই ছাড়বো। আন্টি, 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 কে আন্টি? কিসের আন্টি? আমাকে দেখলে কি আন্টি মনে হয়? আপনি আমাকে চিনতে পারছেন না? ওই যে গাজীপুরে চান্দুনা সিনেমা হলে গত বছর দেখা হয়েছিল। আমি আমি বাবু, আর ও হচ্ছে তুফাল, আমার বন্ধু, মনে নেই আপনার? মনে পড়েছে বাবু, মনে পড়েছে। আন্টি, আপনি তো টিকিট কাটবেন তাই না? বলছিলাম কি, আমাদের দুজনের জন্য যদি টিকিট কাটতেন। আপনারা টাকা খরচ করার দরকার নেই, এই টাকা দিয়ে আপনার টিকিট তো কেটে নিয়ে আসবেন। তা তো আনবই, নাহলে ওই কিসের আন্টি? তুই আমার সাথে আসতো? আরে না না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে শুনছেন, সিনেমা শেষ হয়ে গেছে। এই যে, আরে কি মরা মতো ঘুমাইতেছে। এই যে সিনেমা শেষ হয়ে গেছে, ওঠেন। তোর হার কোথায়? আমার তো নেই।
বুঝতে পেরেছি। রাগারাগি না করুন ম্যাডাম, আমার কথাটা একবার একটু শুনুন না। একেবারে ভূতের মধ্যে জড়াই দিল বুকের মধ্যে জড়াই ধরলি হ্যাঁ লাত্তি মারলি আমার উড়ে তোমাদের কাউকে আমি ছাড়বো না। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? একজন বিসিএস অফিসারের সঙ্গে, যে পুলিশ অফিসার হিসেবে সিলেক্টেড হয়েছে। কি বিসিএস অফিসার তুমি? হ্যাঁ আমি, আমরা ও। এই দেখুন এই যে আইডেন্টি কার্ড। তুফান চৌধুরী বিসিএস অফিসার। কার্ডটা দিয়ে দিন প্লিজ। না দেব না, আমি একজন ক্রিমিনাল লয়ার, তোমার বন্ধুর নামে আমি থানায় কেস করব। আপনি কি সত্যি কেস করবেন? করব, তবে 7 দিন পর, আগামী 14 ফেব্রুয়ারি আমার জন্মদিন, তার আগে সমস্ত গহনাগুলো ফেরত দিতে হবে, না দিলে রিপোর্ট করতে আমি বাধ্য হব। সত্যি বলেছিস, মানুষের উপরের চেহারা দেখে বোঝার উপায় নেই কে ভদ্রলোক আর কে বানপান। নাগালে যখন পেয়েছি আমি গহনাগুলো ফেরত পাবই। তবে যাই বলিস নীলা, চোরগুলোর চেহারা কিন্তু হিরুমার্কা। হ্যাঁ, গহনার সঙ্গে সঙ্গে মেয়েদের মনও চুরি করে কিনা কে জানে। মন তো আর গহনা নয় যে অজ্ঞান পার্টি এসে চুরি করে নিয়ে যাবে। এতো এই মহিলা চুরি করেছিল, বুঝতে পেরেছি আবার নিশ্চয় চুরির মতলব নিয়ে বাড়িতে ঢুকেছে, দেখাচ্ছে মজা। ড্যাডি ড্যাডি! না মা, ও কোনো মতলব নিয়ে আসেনি, এসেছে তোমাদের গহনাগুলো ফেরত দিতে। ফেরত দিতে? ইয়েস মাই চাইল্ড, আমি হলাম চিফ জাস্টিস, সবাই আমাকে ভালো করে চেনে। তোমাদের গহনা চুরির ঘটনা শুনে সমস্ত জুয়েলারির দোকানে আমি জানিয়ে রেখেছিলাম, বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। হমেম সাহেব আমার দোকানে বেচতে গেছিল, লগে লগে পাকড়াও করে ধরে আনছি। ওইখানে লাগান হমেম সাহেবের হাতে গহনাগুলো দিয়ে দাও। আমাকে ক্ষমা করে দিন স্যার, জীবনে আর কাজ করব না। ক্ষমা তুমি পাবে, তবে একটা শর্ত আছে, তোমার সঙ্গী দুজনকেও এখানে না হাজির করতে হবে। সঙ্গী? আমার কোনো সঙ্গী নেই, এই লাইনে আমি একাই কাজ করি। তাহলে সেদিন তোমার সঙ্গে আরো দুজন, আরে ওই যে আন্টি আন্টি বলে ডাকছিল, মনে নেই তোমরা একসাথে বসে সবাই সিনেমা দেখছিলে? হ্যাঁ, ওদের তো চিনেই না। চেনো না? তাহলে আন্টি বলে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, মিষ্টি মিষ্টি কথা বললো। আরে ওটা তো অভিনয়। অভিনয়? জি, আমাকে দের টিকিট কাটাবার জন্য ওইসব করিয়েছিল। চেনা তো দূরের কথা, এর আগে ওদের চেহারা পর্যন্ত আমি দেখিনি। তুমি একজন লয়ার মা, তোমার অন্তত বোঝা উচিত ছিল ওরা খারাপ নয়। আমি যাবো স্যার। ঠিক আছে যাও, তবে ভবিষ্যতে আর এই ধরনের খারাপ কাজ করবে না। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি কি ব্যাপার, গহনা ফেরত পেয়ে আমরা সবাই খুশি হয়েছি, আর তুই মুখটা এমন গোমরা করে আছিস কেন? শুধু শুধু একজন বিসিএস অফিসারকে চোর বারবার বলেছি, আইডি কার্ডটা জোর করে ছিনিয়ে এনেছি, ওনার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। আমি কি বলেছিলাম আপনার মনে আছে? জি, মানে বলছিলাম কি, ব্যাপারটা কি, সরি বলতে এতক্ষণ লাগে? শুনুন, তিনটে জিনিস আমি পছন্দ করি না। নাম্বার ওয়ান, আমার কাছ থেকে কিছু নিয়ে সেটা যদি ফেরত না দেয়। নাম্বার টু, আমাকে কিছু দিয়ে সেটা যদি কেউ ফেরত না নেয়। নাম্বার থ্রি, এখন মনে নেই, পরে বলবো। নীলা, নীলা আমার নাম, তোমাকে আমি আরো 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি গহনাগুলো ফেরত না দাও তাহলে আমি পুলিশে কমপ্লেন করবই। নীলা
সরি বলতে এসে এতক্ষণ ধরে কি বললি? যা বলেছি তাতে ওর ঘুম হারাম হয়ে যাবে। কি কইলি? 24 ঘন্টা তো গহনা ফেরত না দিলে পুলিশে কমপ্লেন করবে। তবে আমি বলছি কি, সব কিছুর জন্য দায়ী তুই। আমার আইডি কার্ড তো দিয়ে দিয়েছি। আহা, তোকে সন্দেহ করেছে বলি তো বাবু দিয়েছে। ভেবেছিলাম তোর পরিচয়টা জানলে মেয়েটার ভুল ভেঙে যাবে। ওই মহিলাকে যদি একবার পাই। কি মা, তুমি কি একা এসেছ? বিস্কিট খাবে না? এমন ধোলাই দেব না, বাপ বাপ করে সব গহনাগুলো বের করে দেবে। আরে আসতে বল, এখান থেকে ধোলাই দিবি কি করে? আগে ওই চুন্নিকে ধরতে হবে। হ্যাঁ যা। বিস্কিট খাবে? কি খবর আন্টি, কেমন আছো? ভালো ভালো, খুব ভালো আছো। চিটারি বাটপারি করো, ভালো তো থাকবে। এই গহনাগুলো তাড়াতাড়ি বের করো তো। কিসের গহনা? বলে কি, ফেরত নিয়ে এসেছো? ওদের মধ্যে একজনের বাবা বিরাট জজ, সে জজ সাহেবের কথা মতো এক জুয়েলারির দোকানের মালিক আমাকে তার পদ্মিনী ধরে নিয়ে গিয়েছিল। কি আর বলবো বাবা, ওদের গহনা ফেরত দিতে গিয়ে আমার আরো 4 ভরি সোনার গহনা ছিল, তা দিয়ে এসেছি। তারপর ও তোকে ভজা গেছে কেন? ও ঠিক না বলতো। হ্যালো, ফোন করেছে। হ্যালো, কি ব্যাপার? 24 ঘন্টা তো পার হতে চললো, এখনো তুমি আমার গহনাগুলো ফেরত দিলে না। গহনার শোকে আমি যদি মারা যাই তাহলে তুমি কিন্তু দায়ী থাকবে। আহা, কথা ঠিকমতো শুনতে পাচ্ছি না, আরেকবার বলুন। গহনার শোকে আমি মারা যাব কিন্তু আর একজন দায়ী থাকবে তুমি। বুঝতে পেরেছি, কোনো উদ্দেশ্য আছে। ঠিক আছে, তুই ওকে এখানে আসতে বলে দে। হ্যালো ম্যাডাম। শুনছি শুনছি, বলো। তবে যতই ম্যাডাম ম্যাডাম করো না কেন, গহনা আমার চাই চাই। হ্যাঁ, সব গহনা আপনি পেয়ে যাবেন। এক কাজ করুন, এক্ষুনি আপনি রফিকউদ্দিন মার্কেটের সামনে চলে আসুন, আমি আপনার অপেক্ষায় থাকবো। গহনাগুলো এনেছো? না ম্যাডাম। তাহলে টেলিফোনে তুমি আমার সাথে মিথ্যে বলেছো? গহনা না পেলে আমি আত্মহত্যা করব। এই দেখো আমার হাতে বিষ, আত্মহত্যা আমি করবই। শোনো, আমি মরার আগে তোমার আইডি কার্ডের সঙ্গে চিঠি লিখে দিয়ে যাব, আমার মৃত্যুর জন্য তুমি সামনে যে কত গহনা ফেরত দিস। আমি ফেরত দিয়েছি। কি ব্যাপার ম্যাডাম, আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করার কারণটা কি? কারণটা না বললে কিন্তু যেতে দেব না। সেই কারণটা হচ্ছে পয়েন্ট নম্বর 3, সেদিন যেটা বলতে ভুলে গিয়েছিলাম। চুরি করেছো মা,
তোমার হাত করা আমাকে পরিয়ে দাও প্রেমের আজতে এখনই নাম ধরা পড়ে গেছি এবার পছন্দ করি না যা বলছি তাই করো না হলে তুমি সার্টিফিকেট পাবে না দুর্নীতি করার জন্য জনগণ ভোট দিয়ে আপনাকে ওয়ার্ড কমিশনার বানায়নি ক্যারেক্টার সার্টিফিকেট আমার চাই চাই যে হাত দিয়ে আপনি আমাকে আঘাত করেছেন সে হাত দিয়ে আমাকে সার্টিফিকেট দিতে হবে কি হয়েছে কমিশনার ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য 1,00,000 টাকা চেয়েছে Oh!
এই কমিশনার, তোর লোকদের সার্টিফিকেট দিতে বল। বল দিচ্ছি দিচ্ছি রমজান। পাবলিক প্লেসে এভাবে গুন্ডাদের মতো মারামারি করছো কেন? গুন্ডা আমি না বাবা, গুন্ডা গুন্ডাই কমিশনার। নাফিজের একটা ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য 1,00,000 টাকা চাঁদা চেয়েছিল, নাফিজকে মারছিল, তাই আমি ওকে মেরে সার্টিফিকেট আদায় করে দিয়েছি। কমিশনার সাহেব, দয়া করে আমার ছেলেকে আপনি ক্ষমা করে দিন। তুমি এসব কি বলছো বাবা? ওদের সামনে মাথা নত করে কথা বললে ওদের সাহস আরো বেড়ে যাবে। মুখ সামলে কথা বল, নইলে জুতো মেরে মুখ ভোটা করে দেবো। এই কমিশনার, জুতো আমার পায়ে আছে, ডাবল সোলের, এতক্ষণ হাত দিয়ে মেরেছি, জুতো দিয়ে মারলে তুই নিজের চেহারা তুই নিজেই চিনতে পারবি না। মনে রাখিস, তোর মতো অশিক্ষিত কমিশনার কোনদিন নাফিজের মতো শিক্ষিত হতে পারবে না, কিন্তু একজন শিক্ষিত মানুষ যে কোনো মুহূর্তে তোর চাইতে বড় গুন্ডা হতে পারবে, কথাটা মনে রাখিস। কেমন আছো শিকদার? এবার তো অনেকদিন জেলের হুনি টানছো। তোমারও তুমি করে কইলাম, কিছু মনে করো না। কেন কইলাম জানো? তোমার নামে খুনের মামলা 1 ডজন, আর আমার নামে 2 ডজন। আমার ওজন তোমার ওজনের সায়া 2 ডবল। শিকদার, মনে হয় তুমি কিছু ভাবতাছ। লস্কর সাহেব তোমার খরচের লেগে টাকা পাঠাইছে, নতুন বাসা ভাড়া নিছো, খরচা আছে না, খাওন দাওন লাগবো, মদ পানি লাগবো, মাইয়া মানুষ লাগবো। আমার কাটারি শিকদার, কাটারি দিয়া করি কারবার। আই শিকদার, আরে ভাটিয়া ভাটিয়া। দুনিয়ার মালিক খোদা, তোমার দিলে কি দয়া হয় না, তোমার দিলে কি দয়া হয় না। লস্কর ভাটিয়া আমার সামনে পা তুলে বসছিল বইলা, আমি খুব কষ্ট পাইছি রে, আমি খুব কষ্ট পাইছি, তাই আমি ওর দুনিয়া থেকে খালাস করে দিছি, দুনিয়া থেকে
গরু খাসি মুরগির বুনা সব আনছি, তোরা জানিস না কাটারে শিকদার রাইত পোহাইলে বাঘের কই যা ভুনা খায়। এই আঙ্গু বাড়িওয়ালা, বাড়িওয়ালা কি আমার বাড়িটা আপনারা খালি করে দিন, আপনাদের কাছে বাড়ি ভাড়া দিয়ে আমি ভুল করেছি। বাড়ি খালি করা আমার অভ্যাস নাই, আমি মানুষ খালি করি। নাম আমার কাটারি শিকদার, কাটারি দিয়া করে কারবার। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তোমার মতো খুনিকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি ভালো করেই জানি। শিকদারের চেহারাটা কি মনে রাখবে, তাইলে কি বাড়ি খালিকরণের কথা ভুলা যাবে। আমি সব শুনেছি আঙ্কেল, ভালো করে না জেনে বাড়ি ভাড়া দেওয়া আপনার উচিত হয়নি। আমি হয়তো বাঁচবো না তুফান, ওই গুন্ডার হাত থেকে মহল্লাবাসীকে তুমি বাঁচাও, সবাইকে ও খুন করে ফেলবে। এই মহল্লায় আমি কোনো খুনিকে থাকতে দেব না। তোর কি মাথা খারাপ হয়েছে তুফান? কোন সাহসে তুই গুন্ডাদের গায়ে হাত তুলতে গেলি? সাহসে তুমি কিছুই দেখনি আপা, ওই কাটারি শিকদারকে আমি এলাকা ছাড়া করবই। এই মহলে ও মানুষ খুন করেছে, জমদার সাহেবকে আহত করেছে, ওকে আমি বুঝিয়ে দিব। তুফান, তুফান আমার নাম। তুই কি জানিস তোর কারণে বাবার উঁচু মাথা চিরদিনের জন্য নিচু হয়ে গেছে? বাবা, এসব তুমি কি বলছো আপা? ঠিকই বলছি, আমি নিজের চোখে দেখেছি একজন আদর্শবান মানুষ কিভাবে একটু একটু করে ভেঙে পড়ে। হ্যাঁ, তুই শুধু তোর কারণে বাবার মান সম্মান ইজ্জত সব তুলে মিশে গেছে। মনে পড়ে? মনে পড়ে তোর এই এই নাফিসের একটা সার্টিফিকেটের জন্য তুই কমিশনারের গায়ে হাত তুলেছিলি? সেদিন সেদিন তুই চলে আসার পর বাবা কি করেছিল তুই জানিস? জানিস না? তবে শোন, কমিশনার সাহেব, দয়া করে আমার ছেলের নামে থানায় কমপ্লেন করবেন না, তাহলে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে। অনেক আশা নিয়ে আমি ছেলেকে লেখাপড়া শিখিয়েছি, দয়া করে আপনি ওকে ক্ষমা করে দিন। দেখি দেখি দেখি, ক্ষমা আমি করতে পারি, তবে একটা শর্ত আছে, তোমার ছেলেকে এখানে এসে সবার সামনে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। কমিশনার সাহেব, আমি ওর বাবা, বাবা হয়ে আমি যদি আপনার পায়ে ধরে ক্ষমা চাই, ক্ষমা করে দিন কমিশনার সাহেব, ক্ষমা করে দিন আমার ছেলেকে, ক্ষমা করে দিন, পায়ে ধরে ক্ষমা চাইছি। জন্মদাতা বাবার সম্মান যে সন্তান রাখতে পারে না সে তো কুলঙ্গন।
ছোটবেলায় বাবা বলতো তোর মনে নেই, বিদ্যানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি, সেই আদর্শকে তুই ধ্বংস করে দিয়েছিস, ধ্বংস করে দিয়েছিস, ধ্বংস করে দিয়েছিস। কি ব্যাপার খোকা, তুমি এখানে, কি হয়েছে তোমার? বাবা, বাবাকে তুমি ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। তুমি কি করছো খোকা? ঠিকই করছি বাবা, আমার জন্য তুমি কমিশনারের মতো একজন গুন্ডার পায়ে ধরেছো, তোমার উঁচু মাথাটা নিচু করেছো, এই যে আমার জন্য পাপ বাবা পাপ। তুমি তো শিখেছিলে বাবা, পৃথিবীতে পাপের বোধা সব চাইতে ভারী, তুমি ক্ষমা না করলে যে আমি সেই পাপ থেকে মুক্তি পাবো না বাবা, মুক্তি পাবো না। পাগল ছেলের কথা শোনো, সন্তানের মঙ্গলের জন্য বাবা সব করতে পারে। তুমি আমাকে কেন বলনি বাবা, আমি কি ওর পায়ে ধরে ক্ষমা চাইতাম? তা হয় না খোকা, তা হয় না। দুদিন পর তুমি হবে আইনের রক্ষক, পুলিশ অফিসার। তুমি অপরাধের কাছে মাথা নিচু করলে আইনের মাথা নিচু হয়ে যেত। কথা দাও, চাকরিতে জয়েন করার আগে তুমি আর কখনো কারো গায়ে হাত তুলবে না, কথা দাও। না বাবা না, এমন কোনো কাজ আমি আর করব না যাতে কারো কাছে তোমার মাথা নিচু করতে হয়। জমাদ্দারের মতন এমন ভালো মানুষটাকে শেষ পর্যন্ত না মেরে ফেললো। বস, ওই হালার পুঁতে আপনার কুল যে ওজন নিতে আসছিল। নাম আমার কাটারি শেখদার, কাটারি দিয়া করি কারবার, তুমি আমার এলাকা ছাড়া করবি? ওই তুই কত বড় গন্ডা, কত বড় সন্ত্রাসী! তোর এত বড় বুকের পাটা, আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুইকা আমার লোকের গায়ে হাত দেস! আমারে মারতে আমার বাসায় গেছিলে, আমি এখন তোর বাড়িতে মার। মারামারে না, দয়া করে ওকে মাফ করে দিন, আমি আপনার কাছে হাত জোর করছি। আমি আপনাকে কথা দিচ্ছি ভাই, ও আর কোনদিন আপনার কাজে নাক গলাবে না, আপনি ওকে, আপনি ওকে মারবেন না, আপনি, আপনি ওকে মাফ করে দিন, মাফ করে দিন। যা, মাফ করে দিলাম, এরপর বাড়াবাড়ি করলে তুইও এরকম লাশ হয়ে যাবি। আমার কাটারি শেখদার, কাটারি দিয়া করি কারবার। খোকা, আমি সব শুনেছি খোকা,
आई एम रियली प्राउड ऑफ यू সত্যি তোমার জন্য আজ আমার গর্ব হচ্ছে তোমার সংযম আমাকে অবাক করেছে একজন অপরাধীর আঘাতে নিজে জর্জরিত হয়েছো তবুও তুমি প্রতিবাদ করনি তুমি প্রমাণ করে দিয়েছো কুকুর মানুষকে কামড়ায় কিন্তু মানুষ কখনো কুকুরকে কামড়ায় না এতদিন আমি দেখেছি অশান্ত তুফানকে আজ দেখলাম তোমার শান্ত রূপ মনীষীরা বলে গেছেন কাউকে আঘাত করার চেয়ে আঘাত সহ্য করা মানুষের সবচেয়ে বড় গুণ তোমার শরীরের আঘাত তোমাকে খুব কষ্ট দিচ্ছে তাই না খোকা না বাবা না তোমার হাতের পরশে আমার আমার সব কষ্ট দূর হয়ে গেছে বাবা দূর হয়ে গেছে তবুও তোমার চিকিৎসা দরকার চলো চলো না বাবা তোমার স্নেহ আর ভালোবাসাই আমার সবচেয়ে বড় চিকিৎসা মাকে আমার মনে নেই জ্ঞান হবার পর থেকে দেখেছি এ হাত দুটো কত মমতা মাখানো হাতের আদর আমার কাছে বেহেস্তের সমান বাবা বেহেস্তের সমান আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই মর্মে অভিযোগ করা যাচ্ছে যে কাটারি শিকদার নামে একজন জেলখাটা খুনি আসামি সম্প্রতি জেল থেকে কন্ডিশন বেলে ছাড়া পেয়ে আজমপুর এলাকায় এসে একজনকে খুন করে ত্রাসে রাজত্ব কায়েম করেছে কিন্তু তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারছে না নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো এলাকাবাসী এমতো অবস্থায় বিনীত অনুরোধ করছি কাটারি শিকদারকে পুনরায় গ্রেফতার করে মহল্লাবাসী নিরাপত্তা নিশ্চিত করুন আমাকে বসের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করেছে কোন শালা বল আমি জানি না ভাই আমি জানি না আমি জানিস না পাইছি তুই খুন করতে দেখছিলি পুলিশের কাছে তুই বসের বিরুদ্ধে চিঠি লিখছিস না আমি লিখিনি তুই ছাড়া আর কেউ চিঠি লেখে নাই ক কেন লিখছে ক আমি না তাহলে মনে হয় আপু লিখেছে আমার ছেলেকে ছেড়ে দিন আমার ছেলে এসব ব্যাপারে কিছু জানে না ওর কোনো দোষ না ছেড়ে দিন তোর পোলায় কইছে তোর মাইয়া এসি ডি লিখছে তোর মাইয়ার লই আয় নলে সারা মহল আগুন ধরায় দিব না তুই কেন শিকদারের বিরুদ্ধে কমপ্লেন করতে গেলি আমি কমপ্লেন করিনি মা ওরা খুব খারাপ মানুষ মা তুমি বিশ্বাস করো বাবা আমি কমপ্লেন করিনি ঠিক আছে মা তুই ওদের কাছে গিয়ে মাপ চাইবি না মা আমি যাব না বাবা আমাকে দিও না বাবা আমাকে দিও না কোনো ভয় নেই মা আমি ওদেরকে বুঝিয়ে বলবো তুই চল মা না বাবা না মা আমি যাব না তুমি বিশ্বাস করো আমি চিঠি লিখিনি চল মা চিঠি লিখিনি তুই আমার নামে কমপ্লেন লিখছস না আমি কমপ্লেন করিনি আমি কিছু জানি না নাম আমার কাটারি শিকদার কাটারি দিয়া করি কারবার যে হাত দিয়া তুই আমার বিরুদ্ধে লিখছস সেই হাত আমি কাইটা ফালামো কাইটা ফালামো Oh, my God.
হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো কই কই পাবলিক প্লেসে গুন্ডামি করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো এই হাত করে লাগাও আপনি ভুল করছেন দারোগা সাহেব তুফান গুন্ডামি করেনি ওই কাটারি শিকদার তার লোকজন আমার মেয়ের উপর হামলা করেছিল জি দারোগা সাহেব ওরা মহল্লাবাসীদের উপর অত্যাচার করেছে যা বলার আদালতে গিয়ে বলবেন এই নিয়ে চলো নীলা তুমি আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে কি বলছো তুমি ঠিকই বলছি কাটারি শিকদারের নামে আমি কমপ্লেন করেছিলাম আই এম সরি তুফান আই এম রিয়েলি সরি সেদিন ওই জানোয়ারটা তোমাকে যখন আঘাত করছিল তা দেখে আমি সহ্য করতে পারিনি তোমার বোনের করুণ আকুতি আমার বিবেকের ফাইলে সত্য কথা বলার প্রেরণা জুগিয়েছিল অথচ শিকদারকে গ্রেফতার না করে ওরা গ্রেফতার করলো তোমাকে আমার জন্য ভেবো না মহল্লার জনগণ আমার পক্ষে আছে তবে এবার থেকে পুলিশের কাছে কমপ্লেন করতে হলে নিজের নাম দিয়ে লিখবে লিখবে মিসেস তুফান চৌধুরী আরে এতদিন দেখেছি প্রেমিক প্রেমিকেরা প্রেম করে পার্কে সিনেমা হলে সি বিচে মোর জালা এখন দেখছি আজতখানাতেও প্রেম হয় মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ওসি সাহেব আমি একজন লয়ার তুফানের জামিননামা নিয়ে এসেছি ওকে সাহেব জামিননামাটা দিন এই নিন সেন্ট্রি আসামিকে ছেড়ে দাও ভাই সাহেব তুফান না থাকলে আজ আমার মেয়ের জীবনে কি যে ঘটত একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না দয়া করে তুফানকে আপনি ভুল বুঝবেন না না বোন আজ আমার সব ভুল ভেঙে গেছে
আপনার মেয়ের ইজ্জত বাঁচিয়ে তুফান সত্যি মহৎ কাজ করেছে। অথচ সন্তোষের অপরাধে তুফান ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। আমার সঙ্গে সবাই থানায় চলুন। তুফান ভাইয়াকে না ছাড়া পর্যন্ত আমরা সবাই থানার সামনে বসে অনশন ধর্মঘট করব। আসুন, হয়তো তুফান ভাই এসে গেছে। খোকা, তোর জামিন হয়ে গেছে? জি, আমি তুফানে জামিন করিয়েছি। আগামীতে যে পুলিশের পোশাক পরে অপরাধ দমন করবে থানা হাজির তার জন্য নয়, তার স্থান তো শান্তিপ্রিয় মানুষের অন্তরে। কে তুমি মা? আমি নীলা, পেশায় অ্যাডভোকেট। স্যার, ওনার আরো একটা পরিচয় আছে, উনি জজ সাহেবের মেয়ে। কি ব্যাপার, তুমি? জি ম্যাডাম, খারাপ কাজ ছেড়ে দিয়ে আমি এখন ভাইদের আশ্রয়ে খুব ভালো আছি। কি মনে হয় কিছু ভাবছ? হ্যাঁ, মামা আমার বিয়ের জন্য পাত্র খুঁজছেন। এ তো খুশির খবর, তোমার বিয়েতে মজা করে পোলাও কোরমা বিরিয়ানি খাওয়া যাবে। ভালো হবে না বলছি, আমি দেখে চিন্তা মরে যাচ্ছি, আর উনি পোলাও কোরমা নিয়ে ব্যস্ত। আরে তোমার বিয়ের কথা শুনলে তো আমি হাফিল করেই মারা যেতাম। মরতে দিলে তো? তুমি একদম ছেলে মানুষ, দুষ্টুমিও বোঝো না। আরে আমার বিয়ে হবে তো তোমার সঙ্গে। একটা এনজিওতে আমার চাকরি পাকা হয়ে গেছে, আগামী মাসে জয়েন করব। তারপর বিয়ের প্রস্তাব নিয়ে সোজা তোমাদের বাড়িতে গিয়ে হাজির হব, ঠিক আছে? কি ব্যাপার বন্ধু, নতুন গুন্ডা নাকি? কাল তো এক গুন্ডাকে রামধুলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছো, এখনো কিন্তু রিলিজ হয়নি। এখন দেখছি আরেকজন এসে হাজির হয়েছে। আমরা তুফান চৌধুরীর সাথে দেখা করতে চাই। আমি তুফান চৌধুরী। দেখা তো হইছে, এখন যাও। না, আমরা তুফান সাহেবকে নিয়ে যাবার জন্য এসেছি। বিশিষ্ট সমাজ সেবক লস্কর সাহেব তুফান সাহেবের সাথে কথা বলতে চান। সমাজে যারা সন্ত্রাস করে, গুন্ডামি করে, তাদের চেহারা দেখলেই আমি বুঝতে পারি কে গুন্ডা আর কে পান্ডা। তোমাকে দেখলেই মনে হয় তুমি শান্ত শিষ্ট ভদ্র, কাটারি শিকদারের মতো একজন দুর্ধর্ষ কিলার আর তার গুন্ডা বাহিনীকে তুমি একা কিভাবে হাড্ডি গুড্ডি ভেঙে হাসপাতালে পাঠালে। আমি জানি সাহস মানুষের বডিতে থাকে না, সাহস থাকে মনে। তোমার সাহস আছে, ইয়াং ব্লাড। তুমি এক কাজ করো, তোমার শক্তিটা আমার কাছে বিক্রি করে দাও, তাহলে দেখবে দুদিনেই বাড়ি গাড়ির মালিক হয়ে গেছো। আমাকে কেন ডেকেছো? এই জন্যই না, ওটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হচ্ছে কাটারি শিকদার আমার একমাত্র বন্ধু। শিকদারের নামে তোমাদের মহল্লা থেকে পুলিশের কাছে অভিযোগ করে আবারও জামিন ক্যান্সেল করা হয়েছে। আমি চাই পুলিশের খাতা থেকে ওর অভিযোগটা উইথড্র করা হোক, এবং তোমাকেই সেটা করতে হবে। আমি আইনের লোক না, কিন্তু প্রশাসনের লোকজন সবসময় আমার হাতের মুঠোয় থাকে। আমি যখন পুলিশে জয়েন করব, আমার এনকাউন্টারের তালিকায় এক নম্বরে থাকবে তোমার নাম। ও, এখনো জয়েন করোনি, তার আগেই এনকাউন্টারের স্বপ্ন দেখছো? জয়েন করলে তোমার সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলতাম না, তোমার সঙ্গে কথা হতো হাজতের টর্চারিং সেলে। মিস্টার ডবল এল লিয়াকত লস্কর, শুনে রাখো, পুলিশে আমি চাকরি নিচ্ছি তোমাদের মতো সমাজ বিরোধীকে খতম করার জন্য। তুফান চৌধুরী।
এতক্ষণ তুমি দেখেছো শান্ত শিষ্ট সিভিলিয়ান তুফানকে, এরপর তুমি যখন দেখবে তখন আমি তুফান চৌধুরী, এসিপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। সবাই চুপ করে আছো কেন? আপা কি হয়েছে? দুলাভাই আপার কোনো সমস্যা? বাবু বাবু কি হয়েছে বল, যত বড় সমস্যা আমাকে বল। নাফিস বাবা বাবা বাবা, গুন্ডারা কি আবার হামলা করেছিল? বাবা চাচি চাচি আমার কাছে গোপন করো না, কি হয়েছে আমাকে বলো না। চাচা যত বড় সমস্যা হোক আমাকে বলো। তুফান, সব সময় তুমি পরের উপকার করেছো, কারো কোনো সমস্যা হলে তার সমাধান করে দিয়েছো, কিন্তু আজ 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 কি সমস্যা বলুন চাচা, বলুন বলুন চাচি। আজ তোমার জীবনে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার সমাধান তুমি করবে কিভাবে? সন্ত্রাসের মোকাবেলা করতে গিয়ে তুমি নিজে আজ সন্ত্রাসী মামলায় জড়িয়ে গেছো, তোমার নামে থানায় মামলা দেওয়া হয়েছে। এই মামলার নিষ্পত্তি না হলে পুলিশের চাকরিতে তুমি জয়েন করতে পারবে না। শুনুন লস্কর সাহেব, তুফান চৌধুরীর নামে যে মামলা আপনি দিয়েছেন তাতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তো দূরের কথা, পুলিশের সিপাহী পদে ওর চাকরি হবে না। জি জি, আমি ওর সিলেকশন ফাইল বাতিল করে দিয়েছি। ওকে, আসসালামু আলাইকুম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনার নামে একটা উকিল নোটিশ এসেছে স্যার। উকিল নোটিশ আমার নামে কে পাঠিয়েছে? তুফান চৌধুরী স্যার। তুফান চৌধুরী? জি স্যার। আপনি তার সিলেকশন ফাইল বেআইনিভাবে বাতিল করেছেন বলে নোটিশে উল্লেখ আছে, কোর্টে দাঁড়িয়ে আপনাকেই জবাব দিয়ে করতে হবে। অর্ডার অর্ডার। ধন্যবাদ মহামান্য আদালত। মিস্টার তুফান চৌধুরী, পুলিশের চাকরিতে আপনার সিলেকশনের বৈধতা চ্যালেঞ্জ করে আপনি পুলিশ কমিশনার জনাব আলতাফ হোসেনের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়ে তার সম্মানহানি করেছেন কেন? কারো সম্মানহানি করাটা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য আসল সত্যটাকে উদ্ঘাটন করা। বিকজ আই এম স্ট্যান্ডিং বিটুইন মাই লাইফ এন্ড ডেথ। মহামান্য আদালত, আমি এমন কি অপরাধ করেছি যার জন্য পুলিশের চাকরিতে আমার সিলেকশন বাতিল হয়ে যাবে? আই অবজেক্ট ইউর অনার। যার মাধ্যমে মিস্টার তুফান চৌধুরী উকিল নোটিশ পাঠিয়েছিলেন সেই বিজ্ঞ উকিল আদালতে উপস্থিত থাকলে তার সামনে অপরাধের কারণগুলো আমি সবিস্তারে উপস্থাপন করতাম, যেহেতু তিনি এখানে উপস্থিত হননি সেহেতু তার অনুপস্থিতিতেই। অবজেকশন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার মান্নান তালুকদার। মাননীয় আদালত, আসামির পক্ষে উকিল নোটিশ পাঠিয়েছি আমি এবং আমি এই মামলা পরিচালনা করতে চাই ইওর অনার। ইয়েস, প্রসিড অন। মহামান্য আদালত, আসামি তুফান চৌধুরীর নামে এফআইআর ফাইল তৈরি করেছেন ইন্সপেক্টর জনাব হায়দার আলী। আমি হায়দার আলী সাহেবকে কয়েকটা প্রশ্ন করতে চাই ইওর অনার। পারমিশন গ্রান্টেড। ইন্সপেক্টর হায়দার আলী সাহেব, আপনি তো তুফান চৌধুরীর নামে এফআইআর ফাইল তৈরি করেছেন তাই না? জি। আসামি তুফান চৌধুরী যাকে খুন করতে গিয়েছিল আপনি কি তার নাম জানেন? জি, ওনার নাম শিকদার। শুধুই কি শিকদার, নাকি নামের আগে পরে কোনো বিশেষণ আছে? আছে বই কি, পুরো নাম কাটারি শিকদার। কাটারি শিকদার? জি, পাবলিক তাকে সে নামে চেনে, কারণ কাটারি হাতে নিয়ে তিনি সন্ত্রাস করেন, সন্ত্রাসের অপরাধে তিনি অনেকদিন জেলও খেটেছেন, বর্তমানে কন্ডিশনাল বেল অর্ডার নিয়ে তিনি জামিনে আছেন। ইয়েস, দিস ইজ দ্য সিরিয়াস পয়েন্ট ইওর অনার। আচ্ছা, কাটারি শিকদারের নামে কতগুলো মামলা আছে আপনি বলতে পারবেন? অবশ্যই পারবো। 5টা মার্ডার, 8টা ডাকাতি, 10টা রেপ কেস,
বিভিন্ন জনসভায় 13 বার বোমা হামলা। বেশ বেশ বেশ, হে তো দেখা যাচ্ছে মুদির দোকানের ফর্দের মতো মামলার পরিমাণ এত বেশি যে মনে রাখাই কষ্টকর। এক্স্যাক্টলি, কাটারি শিকদারি যে বেটার ক্রিমিনাল। এত কিছু জানার পরও সে ক্রিমিনালের পক্ষ নিয়ে কিভাবে আপনি এই নির্দোষ তুফান চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট তৈরি করলেন? ক্রিমিনালকে শাস্তি দেবে তো আইন, তাকে মারার জন্য তো আসামি নিজের হাতে আইন তুলে নিতে পারে না। তাছাড়া শিকদারের উপর যখন হামলা হয় তখন তার তিনজন সঙ্গী মারাত্মকভাবে আহত হয়, তার সেই সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করেই আমি চার্জশিট তৈরি করেছি। চার্জশিটে মিথ্যা কিছু লেখা হয়নি, যা লিখেছি সত্য লিখেছি। ওই তিনজনের নাম আপনি বলতে পারবেন? জি জি, সোনি আখড়ার রবি ঘোষাল, কুত্তাপাড়ার টাইগার বাবুল, আর রাজার বাগের জালাল ফকির। জায়গার সাথে নামের বেশ মিল আছে। ঠিক আছে, আপনি আসতে পারেন। জি মাই লর্ড, ওই তিনজন বাদীকে আমি আলাদা আলাদা ভাবে কিছু প্রশ্ন করতে চাই। রবি ঘোষাল হাজির। নমস্কার হুজুর। আচ্ছা ঘোষাল বাবু, আপনার মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি, কিভাবে আঘাত পেয়েছেন বলবেন কি? আসামি তুফান চৌধুরী লোহার রড দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। কেন? শিকদার সাহেবকে আসামি যখন হামলা করে তখন আমি বাধা দিয়েছিলাম, আর তখনই শিকদার সাহেব তখন কি করছিলেন? মনে পড়েছে, শিকদার সাহেব তখন পেপার পড়ছিলেন। ও, আপনি তখন কি করছিলেন? মহামান্য আদালত, আমার মক্কেলদের উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। হয়রানি নয় মহামান্য আদালত, এই মামলার উপর নির্ভর করছে একজন আদর্শবান মানুষের অস্তিত্ব। বলুন কি করছিলেন? আমি তখন শিকদার সাহেবের পা টিপে দিচ্ছিলাম, কুত্তাপাড়া টাইগার বাবুল আমার ডান পাশে ছিল, আর রাজারবাগের জালাল ফকির আমার বাম পাশে ছিল। ঠিক আছে, আপনি ওখানে গিয়ে দাঁড়ান। নমস্কার। নমস্কার হুজুর। জালাল ফকির হাজির। তুফান চৌধুরী যখন হামলা করে তখন তো আপনি কাটারি শিকদারের সঙ্গেই ছিলেন, তাই না? জি ছিলাম বলে তো আমি কমপ্লেন করেছি। আচ্ছা, হামলা যখন হয় তখন কাটারি শিকদার কি করছিলেন? জি জি মনে পড়েছে, শিকদার সাহেব তখন নামাজ পড়ে দোয়া করছিলেন, আর ওই যে রবি ঘোষাল উনি নাস্তা তৈরি করছিলেন, আমি পেছনে দাঁড়িয়ে বাতাস করছিলাম, আর টাইগার বাবুল বারান্দায় বসেছিল, মেরেছে। তাহলে নামাজ পড়ার সময় তুফান চৌধুরী কাটারি শিকদারকে হামলা করেছিল, এই তো? জি জি। ঠিক আছে, আপনি কি ওনার পাশে দাঁড়ান। আচ্ছা মাই লর্ড, আমি টাইগার বাবুলকে এবার কিছু প্রশ্ন করতে চাই। তুই সব মাটি করে দিলি, তোকে দেখালাম কি আর করলি কি? তুই যা দেখেছিস তা করেছিস। আমি তো পেপার দেখাইছি। আরে না, চুপ চুপ, তুই কি ভুল করছিস? তুই ইউ মে প্রসিড অন। টাইগার বাবুল হাজির। তুফান চৌধুরীর বিরুদ্ধে আপনারা তিনজনই তো কমপ্লেইন করেছেন, তাই না? জি, আমরাই তো চাক্ষুষ সাক্ষী। কাটারি শিকদার তখন কি করছিলেন? ইশারা করার কোনো প্রয়োজন নেই, আপনাদের মতো উনিও সত্য কথাই বলবেন। তুফান চৌধুরী কাটারি শিকদারকে খুন করতে যায়নি, কাটারি শিকদার নিজেই প্রকাশ্য দিবালোকে সকলের সামনে একটা মেয়ের উপর নির্যাতন করছিল, আর বাধা দিয়েছিল তুফান চৌধুরী। নিমো খারাম বেইমান, শিকদার সাহেবের সঙ্গে তোরা এত বড় বেইমানি করতে পারলি? শিকদার সাহেব মাসে মাসে আমাদের টাকা দেয় না, সন্ত্রাস করে ধরা পড়লে হাজার থেকে সে আমাদের ছাড়িয়ে আনে না, আর তার সঙ্গে বেইমানি করে সব সত্য কথা বলে দিলি। শিকদার সাহেব তো শুধু মেয়েটার হাত কাটতে চেয়েছিল, এবার কিন্তু সে তোদের গুলি করে মারবে, তাই নাকি? হ্যাঁ। ইশিরে, অর্ডার অর্ডার অর্ডার, প্লিজ নোট দ্য পয়েন্ট মাই লর্ড। ইউ প্রসিড অন। মাই লর্ড, আমি পুলিশ কমিশনার জনাব আলতাফ হোসেনকে কিছু প্রশ্ন করতে চাই। কাটারি শিকদার একজন খুনি আসামি, জামিনে জেল থেকে বের হয়ে এসে একের পর এক অপরাধ করছেন, অথচ তার পক্ষ নিয়ে ইন্সপেক্টর হায়দার আলী
তুফান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যে কেস ফাইল করেছেন আর সবকিছু জেনে শুনে আপনি সন্ত্রাসকে প্রাধান্য দিয়ে তুফান চৌধুরীর সিলেকশন বাতিল করে দিয়েছেন ক্ষমতার অপব্যবহার করেছেন বলুন কি অপরাধ ছিল ওই তুফান চৌধুরীর আপনি কি জানেন আইনের পোশাক পরা পুলিশও উপর মহলের নির্দেশ ছাড়া আইন প্রয়োগ করতে পারে না তাই আমি তার সিলেকশন বাতিল করতে বাধ্য হয়েছি তুফান চৌধুরীর মতো একজন গুন্ডা কখনোই পুলিশ অফিসার হওয়ার যোগ্যতা রাখে না ওরা আমাকে কেন আঘাত করলো বলুন আপনি কি ওদেরকে নির্দেশ দিয়েছেন ওরা কি আপনার নির্দেশ অপেক্ষা করেছে মানবতা যখন নির্যাতিত হয় তখন পুলিশের রুলস আর রেগুলেশনের প্রয়োজন পড়ে না মানুষের সাহায্যে এগিয়ে আসে মানুষ আমি তা প্রমাণ করে দিয়েছি আমাকে ক্ষমা করে দিন স্যার আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল মহামান্য আদালতের কাছে প্রমাণ করা পৃথিবীতে কিছু কিছু অলিখিত আইন আছে যা লিখিত আইনের চেয়েও শক্তিশালী কাটারি শিকদারের হাত থেকে মেয়েটিকে বাঁচিয়ে আমি বেআইনি কিছু করিনি মাই লর্ড আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সবই মিথ্যা ইয়েস ইয়েস মাই লর্ড উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে সিলেকশন থেকে বাতিল করা হয়েছে তাই আমি মহামান্য আদালতের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি সঠিক বিচারের মাধ্যমে তুফান চৌধুরীকে পুনরায় সিলেকশনে ঘোষণা দিয়ে আসল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সমস্ত নাম আমার কাটারি শিকদার কাটারি দিয়ে করি কারবার তুফানের চাকরি হয়েছে আমি আবার জেল খাটন তোরা জানোস না যারা খারাপ সংবাদ আনে তারা আমার হাতে প্রাণ হাতে করছো কি তুমি নিজের লোক মারলে দল হালকা হয়ে যাবে এখন আমাদের ভাবতে হবে ওই তুফানকে নিয়ে ওর ইউনিফর্ম খুইলা যদি আমি আমার জুতা মতো পাপ বানাই তাইলে আমি এক বাপে পড়া না বেশি মদ লাগবে না দোস্ত ওই যে নেশার জিনিস আইসা বলছে ভেরি নাইস বিউটিফুল চল দোস্ত কাছে দিয়ে কথা বলি চল ভেরি নাইস আপনারা এখানে কি চান তোমাকে তোমার মতো সুন্দরী মেয়ে ঝাড়ু দিয়ে রাস্তা সাফ করলে সুন্দরীদের জাত মারা যাবে তার চেয়ে চলো আমার গরম শরীরটা তোমার ঠান্ডা পানি দিয়ে একটু সাফ করে দেবে তোমাকে আমি অনেক টাকা দেবো অনেক টাকা আপনাদের চল
বিচার চাই 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 কে হয়েছে আমরা সুইপার আছি সাহেব ছোট জাত সুইপারের কাজ করি বলে কি আমাদের মান ইজ্জত থাকতে লাই বড় লোকের হারামি বেটা আমার বিন্দিয়ার ইজ্জত নিতে চাইছিল বিন্দিয়া এখন হাসপাতালে সাহেব আমি বাধা দিয়েছিলাম স্যার ওরা আমাকেও মেরেছে আপনি এক বিচার করুন সাহেব বিচার করুন সাহেব বিচার করুন শান্ত হন আমি এর বিচার করব ওরা কোথায় থাকে ওস্তা ভবনের পাশে বসে রোজ রোজ নেশা করে স্যার হিরোইন খায় গাঁজা খায় মদ খায় পাবলিক প্লেসে বসে নেশা করে সুইপার মেয়ের চোখের উপর হাত দিয়েছিস কেন বল আমগো বড় দোষ নেই স্যার সব দোষ ওই স্বামী স্যার সব দোষ ওই স্বামী স্বামী ওর বাবার নাম কি বল হারেন চৌধুরী হারেন চৌধুরী আমার নাম হারেন চৌধুরী 5 লাখ ভোট পকেটে নিয়ে আমি ঘুরি আপনি কোনো চিন্তা করবেন না স্যার 7 দিনের মধ্যে শিকদার সাহেব জেল থেকে ছাড়া পাবে গ্রিন সিগন্যাল আমি পেয়ে গেছি শিকদার ছাড়া পেলেই ওই তুফানের পুলিশের চাকরিতে আমি রেড সিগন্যাল জ্বালিয়ে দেব ওকে স্যার ওকে ড্যাডি ড্যাডি কি হয়েছে পুলিশ আমার নামে ওয়ারেন্ট জারি করেছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তুফান আমাকে গ্রেপ্তার করতে আসছে কি গ্রেপ্তার করবে তোমাকে ওই জানে না আমি 5 লক্ষ ভোট পকেটে নিয়ে ঘুরি দাঁড়া দেখাতেছি হ্যালো উকিল সাহেব আমার ছেলের নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে আপনি তাড়াতাড়ি আসুন কোর্টে নিয়ে এক্ষুনি জামিনের ব্যবস্থা করতে হবে আমার ভয় করছে ড্যাডি কোনো ভয় নাই ভুল্লা যাইও না তুমি এই হারাম চৌধুরীর ছেলে তোমাকে গ্রেপ্তার করার সাধ্য কোনো পুলিশের নন তুফান চৌধুরী অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ও তাহলে তুমি আমার ছেলের গ্রেপ্তার করতে আইছো তুমি না আপনি করে বলুন আমি আপনার ছেলেকে গ্রেপ্তার করব ড্যাডি ড্যাডি আপনি বোধহয় জানেন না অফিসার আমার এখানে যেসব পুলিশ অফিসার আসে তারা আমার সিকিউরিটির জন্য আসে কারণ আমি আমি একজন গ্রেট পলিটিশিয়ান আজ আপনি প্রথম আমার বাড়িতে ওয়ারেন্ট নিয়ে আসলেন তারপর আমার ছেলের নামে আপনি জানেন না অফিসার আমার নাম হারেম চৌধুরী 5 লক্ষ ভোট আমি পকেটে নিয়ে ঘুরি হ্যাঁ ওকে আমি গ্রেপ্তার করে থানায় নিয়ে যাব তারপর হাজতে লকাবে ভরে এমন ভাবে মারব যাতে ও আর কোনোদিন কোন মেয়ের দিকে চোখ তুলে না তাকায় সেই সুযোগ আপনি পাবেন না অফিসার তার আগে আমার ছেলেকে কোর্টে নিয়ে যেতে আপনি বাধ্য হবেন মনে রাখবেন আমি 5 লক্ষ ভোট পকেটে নিয়ে ঘুরি আমি অ্যাডভোকেট রায়হান কাপুর জামিনের জন্য ছোট সাহেবকে কোর্টে নিয়ে যেতে এসেছি মাসের পর মাস কত আসামি হাজতে পড়ে আছে জামিন হয় না আর কোর্ট খোলার আগে আপনি জামিনের সুপারিশ নিয়ে এসেছেন থানার বদলে আসামিকে এখন কোর্টে নিয়ে যেতে হবে আচ্ছা এটা কি করে করেন বলুন তো আপনি আধার ব্যাপারী জাহাজের খবর নিয়ে আপনি কি করবেন আহা স্টিমার ঘাটে জাহাজ কিভাবে ভিড়ে সেটা জানা কৌতূহল তো থাকতেই পারে দেখুন
আমি আপনার কৌতূহল মেটানোর জন্য টাকা পাই না, যে জন্য টাকা পাই তাই করি। কি অফিসার, হাওয়া ছুটে গেল, আমার ছেলেরা হাজার দুটিয়ে মারবেন না? না 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 না, 5 লক্ষ ভোট আপনি পকেটে নিয়ে ঘুরেন, হাজতে নিয়ে মারা তো দূরের কথা। এই উকিল সাহেবের সামনে আমি কথা দিচ্ছি, আপনার ছেলের গায়ে আমি জীবনও হাত তুলব না, প্রমিস। চলুন ছোট স্যার, আমার ভয় করছে ডেডি। কোনো ভয় নাই, চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি। দেখলে না কেমন সালান্দর হয়ে গেল, চলেন চলুন। তুফান চৌধুরীর জীবনের প্রথম কেস, থানায় গিয়ে ঝামেলা করতে হবে না, কোর্টে সব ফয়সালা হয়ে যাবে। ঠিক বলেছিস। ছোট সাহেব, যে মেয়ের ইজ্জত নিয়ে আপনি টানাটানি করেছিলেন, এটা তাদের এলাকা। সুপার কলোনি। সোহাগ, এদিকে এসো। সারা আপনি? হ্যাঁ আমি, আমি কথা দিয়েছিলাম সঠিক বিচার করব, সেজন্যই আমি এখানে এসেছি। স্যার আপনি ওনারে একটু বুঝায় কর না, এখানে বেশি সময় নষ্ট করলে কুটে দেরি হয়ে যাইব। কর না স্যার, ডেডি আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমি আছি, উকিল সাহেব আছে, ইন্সপেক্টর আছে। আমার মনে হয় স্যার অন্য কোনো প্ল্যান নিয়ে এসেছে। আপনি বড্ড বেশি কথা বলেন, চুপচাপ বসে থাকুন, কি হয়েছে আমি দেখছি। চলুন স্যার। হ্যাঁ, আপনি কোথায় যাচ্ছেন? কোর্টে গিয়ে বাকি কাগজপত্র রেডি করতে হবে স্যার, আপনারা বসুন আমি যাই। শামীমকে দেখলে তুমি চিনতে পারবে তো? পারবো স্যার। ঠিক আছে এসো। দেখো চিনতে পারো কিনা। তোকে চিনতে পারছি পারছি। চিনতে পেরেছো? পারছি স্যার পারছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আয় সবাই আসো, বিন্দিয়ার যে ইজ্জত নিতে চাইছিল তাকে পাওয়া গেছে, সবাই আসো আসো আসো। ওর গায়কে হাত দেবে না, ওর বিচার হবে আদালতে। আমি যাই স্যার, মিশে নামবেন না, ওরকম গনে গলে দিলে আপনি বসবেন না। এই কুত্তার বাচ্চা, আমার ইজ্জত নিবি না? আমার ছেলেরা আদালতে না নিয়ে এখানে আনলেন কেন? এটা হচ্ছে জনতার আদালত, এখানকার বিচার শেষ হয়েছে, এবার নিয়ে যাব সরকারি আদালতে। তাই বলে আমার ছেলেকে? আমি কিন্তু আপনার ছেলেকে হাত দিইনি। আপনি হাত না দিলে কি হবে? কলোনির লোকজন তো হাত দিয়েও মেরেছে, পা দিয়েও মেরেছে। স্যার যে অবস্থা হয়েছে তাতে কোর্টে নেওয়ার দরকার নেই, হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো।
আমাকে না বলে ওর বাবাকে বলুন। আচ্ছা ঠিক আছে, যান ছেলে কাছে গিয়ে সিদ্ধান্ত নেন কি করবেন। আমি 5 লাখ ভোট ধর বাবা মা, 5 লক্ষ ভোট আমি পকেটে নিয়ে ঘুরি, আমার সামনে তোরা এভাবে মারল, বাবা কথা বলো। আপনি কে? আপনার নাম কি? এমন মার খাইছে বাপের নাম ভুলে গেছে। ও তো মার খাইয়া বাপের নাম ভুলিয়া গেছে, তুমি আবার আমাকে ভুলিয়া যাবে না তো? কি যে বলো না, ভালোবাসার মানুষকে কি কখনো ভোলা যায়? আমার বিন্দিয়া সোহাগ, আমার কাটারি শিকদার, কাটারি দিয়া করি কারবার, এইবার আমি আর পঙ্গু বানাইয়া হাতে ভিক্ষার শান্তি ধরাইয়া সাপলা চত্বরে বসাইয়া দিব। তোমরা জানো না সিদ্ধার ছাড়া আমি অচল? তোমরা জানো না ওই কলে সিদ্ধারের ভরসায় কোটি কোটি টাকা খরচ করে আমি তৈরি করেছি। কি হয়েছে কলেজে? আবার নতুন করে ঝামেলা শুরু হয়েছে, আমাদের লোকজন ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারছে না, কাল নাকি সরকারের লোকজন কলেজ পরিদর্শনে আসবে। শিক্ষা বিভাগের শিক্ষিত মানুষরা এইসব আপনি কি কইতেছেন? আরে কলেজ বন্ধ করে দিলে পোলামের শিক্ষিত হইব কেমনি কইরা? বুঝতে পারেন নাই, শিক্ষাই জাতির মরাদণ্ড, মেরুদণ্ড। এই কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষার মেরুদণ্ড আপনারা ভেঙে ফেলার চেষ্টা করছেন। এখানে ছাত্রছাত্রীরা কি শিখবে? শিক্ষার আড়ালে এখানে আপনারা অস্ত্র চোরাচালানির ব্যবসা করেন, মদ বেচে কেনা করেন, রাতের অন্ধকারে আপনার লোকজনেরা এখানে মেয়ে মানুষটি ভর্তি করে। ভালো কোনো শিক্ষক নেই, ভালো একটা লাইব্রেরি নেই, আমরা কলেজের অ্যাপ্লিকেশন বাতিল করে দেব। আমার কাটারি শেখদার, কাটারি দিয়া করি কারবার।
কোটি কোটি টাকা খরচা করে লস্কর নিজের হাতে এই কলেজ পয়দা করছে। তুঙ্গ মুখের কথা ফুদিয়া আমি এই কলেজ বন্ধ করতে পারি না। এই অগরে লাখ পাঁচেক টাকা দিয়া দেয়, ঘুষ দিয়ে আপনি আমাদের কিনতে পারবেন না, ছাত্রছাত্রীদের মুখ বন্ধ করতে পারবেন না। আমাদের কাজ আমরা করব আর তাদের কাজ তারা করবে। ছাত্ররা আন্দোলন শুরু করলে এখানে আপনার কবর হয়ে যাবে। কি ব্যাপার বন্ধু, জরুরি তলব? কলেজের সমস্যার সমাধান হয়েছে? শিক্ষা অফিসার তিনটারে আমি নিজের হাতে খুন কইরা ফলাইছি। সে কি, ওরা সাধারণ পাবলিক হলে কোনো কথা ছিল না, এখন কি করবে? আমগরে কিছুই করতে হইব না, যা করার পুলিশ করব। পুলিশ? হ্যাঁ। এই যে বিকালে কলেজের ছাত্র ছাত্রীরা তোমার বিরুদ্ধে আন্দোলন করব, মিছিল করব, আর সেই মিছিলে হামলা করব তোমার পোশাক ক্যাডাররা। কমসে কম 30 জনের লাশ ফালাইয়া দিবা, তারপর সুযোগ মতো লাশ তিনটারে মিছিলের ওই লাশগুলোর মধ্যে চালান করে দিবা। মিছিলের ডিউটিতে থাকবো থানার ওসি, সবাই জানবে মিছিলের গন্ডগোলে অফিসাররা জান খুয়াইছে। শিক্ষাঙ্গনে দুর্নীতি, সন্ত্রাসের কালো হাত, শিক্ষাঙ্গনে দুর্নীতি, শিক্ষাঙ্গনে দুর্নীতি, সন্ত্রাসের কালো হাত, শিক্ষাঙ্গনে দুর্নীতি, সন্ত্রাসের কালো হাত। আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার তুফান সাহেবের সঙ্গে দেখা করতে চাই, ওনার সাথে আমার জরুরি কথা আছে। উনি ডিউটিতে আছেন, কি বলবে আমাকে বলছো না কেন? আলিফ, তোকে না থানায় আসতে বারণ করেছি, কেন এসেছিস? মা আর কেন এসেছিস? চল হিন্দু, মা আমার কথা শোন। মা চল বুঝছি, মা তুমি বুঝতে পারছো না, অত বোঝার দরকার নেই, চল এখান থেকে। ওই তো স্যার এসে গেছেন, আমার কথা মানি, কোনো কথা নয়, চল। মা তোমাকে
রাখো আর কাছে থাকো যেও না কখনো চলে জানে মন জানে মিশে আছো প্রাণে দিয়েছি এ কথা বলে রয়েছো যেখানে ছায়া আমি সেখানে খুঁজি সুখের গানে তোমাকে রয়েছো যেখানে ছায়া আমি সেখানে খুঁজি সুখের গানে তোমাকে ও তুমি আছো আমিও আছি তুমি ছাড়া কি করে বাঁচি হ্যালো হ্যালো ও প্রিয় জেনে নাও তুমিও ভালোবাসি তোমাকে ও প্রিয় কপালে মনে হয় শনি লাগছে চুপ কর নিম হারাম ওইসব শনি রবি হারেম চৌধুরী কেয়ার করে না দেখুন এর আগে আপনি সব জায়গায় দূষিত পানি সাপ্লাই করেছেন ওই পানি খেয়ে লোকজনের কলেরা হয়েছে অনেকেই মারা গেছে তাহলে তো বলতে পারেন আমি সাকসেস আরে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার কইরা যেখানে জনসংখ্যা কমানো যাচ্ছে না সেখানে আমার পদ্ধতি ব্যবহার কইরা যদি কিছু জনসংখ্যা কমানো যায় তাহলে তো দেশের উপকার হবে কি বলিস কি বলছেন আপনি ঠিকই বলছি 5 লক্ষ ভোট পকেটে নিয়ে আমি ঘুরি হাতে হাতে কন্ট্রাক্টর দিয়ে দেন না হলে এমন অবস্থা করব নিজে মরার সময় ওই দূষিত পানি আপনার কোফালে জুটবে না ইউ রাইট ইয়েস স্যার কি এই তুফান স্যারকে ফোনটা লাগাও তো জি নামটা কেমন চেনা চেনা মনে হচ্ছে স্যার চেনা তো মনে হবে পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার তুফান চৌধুরী আপনার ছেলের কি অবস্থা করেছিল মনে নেই তোমাকে আমি দেখে নিব অফিসার বেসল চলেন স্যার ওরা সবাই হারেম চৌধুরীর লোক দূষিত পানি সাপ্লাই করেছে বলে আমি ওদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছি এতক্ষণে ওয়াশা অফিসারের আধা মরা শরীরটা ওয়াশার পানিতে ভাসতেছে কি হয়েছে তোমার লোকজন ওয়াশা অফিসারকে মারতে পারেনি পুলিশের ভয়ে সবাই পালিয়েছে তুফান চৌধুরী আপনারে গ্রেফতার করতে আইতেছি আমাকে গ্রেফতার করবে এত বড় ক্ষমতা 5 লক্ষ ভোট পকেটে নিয়ে ঘুরি আগে আসতে দে যা আসতে দে সন্ত্রাসী মামলা ফাঁসাইয়া দিমু
ব্যাপার আমাকে গ্রেফতার করে আমার ছেলের মতো মেথর পট্টি তিনি আমাকে টুপি পরাবেন তার আগে আপনাকে আমি এমন টুপি পরাবো যা আপনি ধারণা করতে পারবেন না অফিসার আমার নাম হারেম চৌধুরী আপনি আমাকে টর্চার করেছেন ক্ষমতার অপব্যবহার করার কারণে আপনার চাকরি চলে যাবে আপনার ড্যাডি দেখুন দেখেছি চলুন ছোট সাহেব আপনার পেইন কিলার খাওয়ার সময় হয়েছে চলুন একটু দাঁড়া না পরে সিগোস্টে একটু দেখি চলুন পুলিশের অরিজিনাল পোশাকে বহাল থাকতে চান নাকি ডুপ্লিকেট হয়ে পথে পথে ঘুরতে চান পুলিশ কখনো ডুপ্লিকেট পছন্দ করে না সেই জন্য আপনার এই ডুপ্লিকেট চেহারাটাকে অরিজিনাল বানিয়ে প্রথমে হাসপাতালে পাঠাবো তারপরে জেল হাজতে ও বাবা মরবেন না মরবেন না এখন হাসপাতালে যাবেন তারপর সুস্থ হবেন এরপর সোজা জেল হাজতে আর এখানে পাঁচ লক্ষ ভোট নাই নাই চলেন নাই নাই ছোট সাহেব আপনার ড্যাডি একদিন দেখেছেন সিনেমায় অভিনয় করলে সুপারস্টার হয় বসো আমি জানি কয়েকদিন ধরেই তুমি আমাকে খুঁজছো কি ব্যাপার বলো তো স্যার আমি যদি আপনার কাছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কমপ্লেইন করি তাহলে আমার কি কোনো সমস্যা হবে স্যার সমস্যা হবে কেন তুমি নির্ভয়ে বলো যাদের বিরুদ্ধে আমি কমপ্লেইন করব তারা যদি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে স্যার এজন্য মা আমাকে এখানে আসতে দেয় না স্যার যে কলেজে গন্ডগোল হয়েছিল সে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান কাটারি সিকদার কলেজ ইন্সপেকশনে এসে তিনজন অফিসারদের মেরে খুন করেছে ওরা গন্ডগোলে মারা যায়নি স্যার কি বলছো তুমি ঠিকই বলছি স্যার আমি নিজের চোখে দেখেছি স্যার আমাদের অভাবের সংসার সেই জন্য লেখাপড়ার পাশাপাশি আমি ট্যাক্সি চালাই ওই তিনজন অফিসারকে সেদিন ওরা আমার ট্যাক্সিতে করে একটা জন্মবাড়িতে নিয়ে গিয়েছিল স্যার সেখানে গিয়ে আমি দেখতে পাই স্যার এই ঘটনা প্রথমে আমি আমার মাকে জানাই মা আমাকে কসম দিয়েছিল কাউকে যেন না বলি স্যার কিন্তু আপনাকে বললাম কেন জানেন আমার বিশ্বাস খুনিদের গ্রেফতার করে আপনি ওদের উপযুক্ত শাস্তি দিতে পারবেন স্যার স্যার এই খুনের সাক্ষী দিতে আমি প্রস্তুত কারণ আমি চাই খুনিদের শাস্তি হোক একটা সত্য ঘটনা প্রকাশ করে তুমি যে সাহসের পরিচয় দিয়েছো তার জন্য আমি গর্বিত তোমার বিশ্বাসের মর্যাদা আমি রাখবো আরিফ মা তোকে না এখানে আসতে বারণ করেছি কেন এসেছিস বল কি করছেন কি করছেন আমার কথা শুনুন ও কোনো অন্যায় করেনি একজন সত্যবাদী ছেলেকে আপনি এভাবে মারবেন না ও যা দেখেছে তাই বলেছে ওর কথা তুই বিশ্বাস করবে না স্যার ও যা বলেছে সব ভুল সব মিথ্যে ওর মাথায় গন্ডগোল আছে স্যার ও পাগল না ও কি বলে নিজেও জানে না স্যার একটা নিষ্ঠুর সত্যকে গোপন করার জন্য নিজের গর্ভের সন্তানকে আপনি পাগল বানিয়েছিলেন না পাগলের পরিচয় দিলি আমার সন্তান বেঁচে থাকবে বাবা
সেই জন্য ছেলেকে আমি পাগল বলতে বাধ্য হয়েছি। তিনজনকে মার্ডার করার পাপ ঢাকার জন্য যারা আরো 30টা মার্ডার করতে পারে তাদের কাছে আমার ছেলের জীবন তো তুচ্ছ। যে কোনো মুহূর্তে ওরা আমার ছেলেকে মেরে ফেলতে পারে। এই ছেলে আমার 7000 ধন, আমার আমার একমাত্র বুকের মানিক। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বাবা? দয়া করে ওকে এসবের মধ্যে জড়াবেন না। শুনুন, মায়ের মন সন্তানের জন্য ব্যাকুল হওয়াটাই স্বাভাবিক। একটা কথা মনে রাখবেন মা, অপরাধীদের শাস্তি দেয় শুধু পুলিশের কাজ নয়, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলে নিরাপদেই থাকবে। আপনাদের নিরাপত্তা দেবো আমি, আপনারা নিশ্চিন্তে যেতে পারেন। কি বলছেন আপনি? শিক্ষা অফিসারদের খুন করে ডেড বডিগুলো মিসিলের মধ্যে চালান করে দেওয়া হয়েছে? জি স্যার, এর প্রমাণ আমার কাছে আছে। ওই কলেজের স্টুডেন্ট আরিফ সব ঘটনার সাক্ষী। ওর চোখের সামনে কাটারি শিকদার তার লোকজন নিয়ে এই খুনের ঘটনা ঘটায়। আমি ওই ছেলেটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছি, কারণ অপরাধ প্রমাণের জন্য সাক্ষী দরকার। ওর সাক্ষীর উপর ভর করেই অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া সম্ভব। ইয়েস মাই বয়, ইউ ক্যান প্রসিড। থ্যাংক ইউ স্যার। তুফান চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ। আপনি? লিয়াকত লস্কর, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, গরিবের বন্ধু। আপনি নতুন এসেছেন, তাই ফুলের তোড়া দিয়ে আমি আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছি। বসুন। কোন রকম সাহায্যের দরকার হলে আমাকে বলবেন। পুলিশকে সাহায্য করবেন আপনি? কেন, জনগণ কি আইনকে সাহায্য করতে পারে না? দেশের শান্তি রক্ষার জন্য আমার জনগণ সবসময় আপনার পাশে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। নাম আমার কাটারি শিকদার, কাটারি দিয়া করি কারবার। ওই সাক্ষীরে আমি কাইটা টুকরা টুকরা কইরা তুফান চৌধুরীর বাজারে ব্যাগে বইরা দিব। যা করার সাবধানে করবে বন্ধু, কারণ ওই তুফান চৌধুরী অন্য অফিসারদের মতো নয়, একটু আলাদা। আলাদা হলেও মানুষ, আর সব মানুষের মধ্যে দুর্বল কিছু জায়গা থাকে। লস্কর, সময় হইলে চোখে মিল্টা লেন্সের চশমা দিয়া দেখবা সেই দুর্বল জায়গায় কেমনে আমি ছবল মারি। বস, ওই সাক্ষী ঠিকানা পাইছি, শেনের বাজারের বস্তিতে থাকে। শেনের বাজারের বস্তি? শুনো মা। কি? আগামী সপ্তাহে আমার ফাইনাল পরীক্ষা শুরু হবে। পরীক্ষা দিতে না পারলে একটা বছর আমার মাটি হয়ে যাবে। পরীক্ষাটা শেষ হোক, তারপর যেখানে খুশি আমাকে সেখানে নিয়ে যেও। না, এখান থেকে চলে গেলে তোর একটা বছর মাটি হবে, আর এখানে থাকলে তুই নিজে মাটি হয়ে যাবি। মা, তোকে মেরে ফেলবে, মেরে ফেলবে। মা, পুলিশ আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, আমার কিচ্ছু হবে না। মা, আর একটা কথা বলবি না। হ্যাঁ, তাকে চল, চল। মা, বুঝতে চেষ্টা করো। চল বলছি। মা, আমার কথা শোনো। মা, যাচ্ছি যখন এসিপি সাহেবকে একবার বলে যাই। কাউকে কিছু বলার দরকার নেই। ওরাই মার্ডার করেছিল। এখন আমি কি করবো? সাক্ষীকারী উঠ। এই মহলে আরিফ ড্রাইভারের বাসা কোনটা? এই মুখে তালা দিছস নাকি কথাস নাকি? আমি জানি না, এই এলাকায় নতুন এসেছি তো, ওদিকে গিয়ে জিজ্ঞেস করুন। এই মাসারি, তোর ব্যাগ।
আরিফ ড্রাইভারের বাসা চিনো? চিনি। আরিফের মাল লাগে তো আপনি কথা কইলেন, ওলার লয়ে আপনার সামনে দিয়ে তো চলে গেল। গাড়ি স্টার্ট দে। সাক্ষী দেবে আর কেসটা ডিল করবে তুমি। শিকদারকে আমি ফাঁসি দড়িতে ঝুলাবই। অফিসার, অফিসার কি হয়েছে? অফিসার, আমার ছেলেকে শিকদার ধরে নিয়ে গেছে। আমার আরেকটু বাঁচান, আমার ছেলেকে ফিরিয়ে দিন। আপনি শান্ত হন, পুলিশের উপর ভরসা রাখুন। আরিফ, খোকা, খোকা আমার,
চোখগুলো থেকে দেখ, আমি এসেছি, আমি তো মা। হে খোকা, দেখ না কত মানুষ আমাদের সাহায্য করতে এসেছে। শোন, আর কোনো ভয় নেই, চল খোকা আমরা এখান থেকে চলে যাই। ওঠ খোকা, ওঠ ওঠ। আচ্ছা তুই কেমন ছিল মানুষ বলতো? চশমাটা রাস্তায় ফেলে এসেছিস, চশমা ছাড়া তুই যে দেখতে পাস না তাকে তুই ভুলে গেছিস। সেই জন্য তুই বিছানা মনে করে পাগলের মতো তুই পানির মধ্যে শুয়ে আছিস। দেখো তোর আমার পাগল ছেলের কাণ্ড, দেখো দেখো আমার ছেলের কাণ্ড দেখো। তুই কোনো চিন্তা করিস না খোকা, চশমা আমি নিয়ে এসেছি। পেয়ে গেছি, যে ছেলে ঘুম ভাঙাতে পারছি না। এই খোকা, এই খোকা, আমার খোকাকে চিরদিনের জন্য ঘুমিয়ে গেল। খোকা, এই খোকা, ওঠ ওঠ বাবা, আমার ছেলেকে চিরদিনের জন্য ঘুমিয়ে গেল। খোকা, এই খোকা, 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 দেখুন অফিসার, ভালো করে চেয়ে দেখুন, ওই আমার সেই বুকের ধন যাকে আমি পাগলের পরিচয় বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার ছেলেকে বাঁচতে দিলেন না। এখন আমি, এখন আমি কি নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে বাঁচবো? আপনি বিশ্বাসঘাতক, আমার ছেলের বিশ্বাসকে ধ্বংস করে দিয়ে অপমান করে দিয়েছেন। আপনাকে যারাই বিশ্বাস করবে তাদের বুকের রক্তে ভেসে যাবে এই মাটি। পারবেন, পারবেন আপনি আমার ছেলের জীবন ফিরিয়ে দিতে? এখন এখন কে আমাকে মা বলে ডাকবে? কার মুখে আমি খাবার তুলে দেব? কাকে আমি, কাকে আমি আদর করে ঘুম পাড়িয়ে দেব? পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু মায়ের বুকে পুত্রের লাশ। আপনি আমাকে সেই লাশ উপহার দিয়েছেন। যে পুলিশ জনগণের জানমালের হেফাজত করতে জানে না সে তো পুলিশ জাতির কলঙ্ক। ওই পোশাক আপনার গায়ে থাকলে পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক হবে, পুলিশ ডিপার্টমেন্ট অভিশপ্ত হবে। ওই পোশাক আমি আপনাকে পরতে দেব না, এই পোশাক আমি আপনাকে পরতে দেব না, পরতে দেব না। ওই ক্রিমিনালদের আমি বাঁচতে দেব না। আপনি আমাকে পারমিশন দিন স্যার, সবাইকে আমি এনকাউন্টারে কুকুরের মতো গুলি করে মারবো। নো মাই বয়, ইউ আর স্ট্যান্ডিং বিটুইন ইউর লাইফ এন্ড ডেথ। তুফান চৌধুরী মৃত্যুর পরোয়া করে না। আই এম বর্ন ফাইটার ইন এভরি সেন্স অফ দ্য ওয়ার্ড। জানি মিস্টার তুফান চৌধুরী, তবু কাজ করতে হবে আইনের পথ ধরে। অপরাধীদের শাস্তি দিতে হলে প্রমাণ লাগবে, সাক্ষী লাগবে। আমরা সাক্ষী দেব স্যার। আপনারা? সেদিন যে তিনজন অফিসারকে নির্মমভাবে হত্যা করে মিছিলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আমরা তাদের হতবাক করেছি। বুঝানোর জন্য আমরা পথে পথে ঘুরছি, আমরা স্বামী হত্যার বিচার চাই স্যার। ঠিক আছে, আপনারা নিশ্চিন্তে ফিরে যান, আপনাদের স্বামী হত্যার বিচারের ব্যবস্থা আমি করব। কি ব্যাপার ওসি সাহেব, মাথা নিচু করে আছেন যে? কোনো অপরাধ করেছেন নাকি? না স্যার।
কিছুদিন আগে কলেজের পক্ষ থেকে ছাত্ররা যে মিছিল করেছিল সেখানে তো আপনারই ডিউটি ছিল তাই না? জি স্যার। মিছিলের খুনগুলো কিভাবে হয়েছিল আপনি বলতে পারবেন? স্যার, মিছিলে যখন মারামারি গন্ডগোল শুরু হয় তখন কে কাকে মারছে তা কি লক্ষ্য রাখা সম্ভব? ও আচ্ছা, আপনি কি চোখে কম দেখেন? না তো স্যার। তাহলে নিশ্চয়ই আপনি দেখেছিলেন মিছিলের অগণিত লাশের পাশে তিনজন শিক্ষা অফিসারের লাশ কিভাবে গাড়িতে করে এনে ফেলে রাখা হয়েছিল, যাদের খুন করা হয়েছিল মিছিল শুরু হওয়ার 4 ঘন্টা আগে। না স্যার, এ ব্যাপারে আমি কিছু জানি না। চুপ! আপনি সব জানেন। এই খুনের ঘটনা কোনোদিন যাতে প্রকাশ না পায় তার জন্য আপনি সবকিছু জেনে শুনেও মিথ্যে চার্জশিট পেশ করেছিলেন। একটা কথা মনে রাখবেন, পাপ কোনোদিন চাপা থাকে না। মেডিকেল রিপোর্ট চেক করলেই সবকিছু বোঝা যাবে। নতুন করে বোঝার কিছু নেই, এ তো অনেক পুরনো মামলা। অনেকদিন আগেই আমি পোস্টমর্টম রিপোর্ট সাবমিট করে দিয়েছি, আর সবগুলি রিপোর্টই ছিল কারেক্ট। না, মিছিলের 4 ঘন্টা আগে যে তিনজন শিক্ষা অফিসারকে খুন করা হয়েছিল তাদের পোস্টমর্টম রিপোর্ট ভুল ছিল। ওই ময়নাতদন্তের সঠিক রিপোর্ট নিতে আমি এখানে এসেছি। আপনার কথা শুনে মনে হচ্ছে ডাক্তার আমি না, আপনি। তাহলে আপনি রিপোর্টটা তৈরি করে দিন। ওকে, প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করে নতুন করে লাশের ময়নাতদন্ত হবে। আমি নিরুপায় তুফান। মেডিকেল বোর্ড সঠিক রিপোর্ট পেশ করলেও আমি এই মামলার ব্যাপারে কিছুই করতে পারবো না। কি বলছেন স্যার? ঠিকই বলছি, আমি বিচারকের দায়িত্ব থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কেন স্যার? আমি বলছি। লীলা, তুমি? হ্যাঁ আমি। তোমাদের মিটিং এর সিদ্ধান্তের খবর শিকদার জেনে গিয়েছিল, তারপর এখানে এসে ওরা ড্যাডিকে আর আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। তারপর বলো, কিসের ভরসায় ড্যাডি এই কেসের রায় দেবে? কাটারি শিকদারের পক্ষে রায় দেবার চেয়ে রিজাইন দেওয়া অনেক ভালো। তুমি আরিফের নিরাপত্তা দেবে বলেছিলে কিন্তু পারোনি। ওর মা একমাত্র ছেলেকে হারিয়ে ওর মা ধরে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। শিকদারকে শাস্তি দেবার আগে তোমার উচিত হবে আরিফ হয়ে ওই মাকে মা বলে ডেকে তার চোখের পানি চিরতরে মুছে দেয়া। ও বাবা রে বাবা, আমার ছেলেটা 2 দিন ধরে কিছু খায় নাই, আমার হাতে পয়সাও নাই, আমার সেটা ভাবতো না বাবা। বাবা বাবা লোকি বাবা, আমার সেটা ভাবতো না আমার ছেলের জন্য বাবা। বাবা 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 শোনো বাবা, আমার ছেলেটা 2 দিন ধরে না খাওয়া, আমার সেটা ভাবতো না বাবা। আমার ছেলেটা 2 দিন ধরে না খাওয়া, আমার সেটা ভাবতো, আমার সেটা ভাবতো না বাবা। উঠে আয় খোকা, উঠে আয়, হায় হে দেখ, ওঠ খোকা, ওঠ, না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে, ওঠ, ওঠ না, আমার লক্ষ্মী জাদু সেনা রাগ করেছিস, আয়, আমি তোকে খেয়ে দিচ্ছি, আমি তোকে খেয়ে দিচ্ছি, নে, নে, খোকা, নে, নে খোকা, এভাবে কবরের পাশে বসে কাঁদলে মুর্দার আত্মা কষ্ট পায় বোন, মনকে শক্ত করুন। আপনি যেমন সন্তান হারা তেমনি আমার ছেলে তুফান ও মা হারা। আজ থেকে মনে করবেন আমার ছেলেই আপনার আরিফ। হ্যাঁ
দেখো। নিন আমার কাটারি শিকদার, কাটারি দিয়া করি কারবার। অফিসার, তরে চাবাই কইরা তর কোমরের বেল্ট খুলা আমি আমার কুত্তার গলায় ঝুলাবো। আমার বাবা মারা গেছে, আরিফের মতো সত্যবাদী সন্তান। কাল মারা যাবে আপনাদের বাবা মা ছেলে সন্তান, তখন তখন আপনারা কিছুই করতে পারবেন না, কারণ একই পাথরে বার বার হোঁচট খেল সেই পাথরটা রাস্তা থেকে আপনারা কেউ সরাতে জানেন না, কেউ না, কেউ না। আইনের পোশাক পরা ওসি সেদিন বেআইনি কাজ না করলে আমার বাবাকে এভাবে জীবন দিতে হতো না স্যার। ওই মেডিকেল অফিসার যদি সঠিকভাবে ময়নাতদন্তের রিপোর্ট পেশ করতো, তাহলে তাহলে আমার বাবাকে এভাবে মরতে হতো না। ওই কাটারি শিকদার হাতে চিহ্নি হওয়ার কারণে এই জজ সাহেব বিচারের কলম হাতে তুলে নিতে সাহস পাননি। আজ যদি আপনার বাবা এভাবে মারা যেত, তাহলে আপনি কি করতেন? আমার মতো গোফার আত্মলোপ করতেন? আমার বাবার লাশের সামনে দাঁড়িয়েও কি আপনাদের অনুশোচনা হয় না? এখনো যদি আপনারা মুখ বুঝে থাকেন, তাহলে আজ হোক আর কাল হোক, এরকম বাস্তবের মুখোমুখি আপনাদের সবাইকে হতে হবে, সবাইকে হতে হবে। এসিপি সাহেব, নিজেকে ডাক্তার পরিচয় দিতে আজ আমার খুব ঘৃণে হচ্ছে। মিথ্যে পোস্টমর্টেম রিপোর্ট দিয়ে আমি ডাক্তার সমাজকে কলঙ্কিত করেছি, আজ সত্য রিপোর্ট দিয়ে আমি কলঙ্ক মুক্ত হতে চাই। তুফান, আমি ভুলে গিয়েছিলাম, মানুষের জীবন একটাই, একদিন না একদিন তাকে মরতে হবে। তুমি তুমি আমার সেই ভুল ভাঙিয়ে দিয়েছো। আমার নিজের জীবনের বিনিময়ে হলেও এই মামলার দায়িত্ব আমি পালন করব। আপনার বাবার লাশের সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি,
তদন্ত কমিশনে রিপোর্ট পেশ করার সঙ্গে সঙ্গে আমি আপনাকে নির্দেশ দেব জীবিত বা মৃত ওদের গ্রেপ্তার করতেই হবে। আসুন, তার আগে আপনার বাবাকে এই মাটির বিছানায় শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করি। মিনহা খালাকনাকুম ওয়া ফাহনুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানুখরা। নাম আমার কাটারি শিকদার, কাটারি দিয়ে করি কারবার, বিচারের রায় কাইটা টুকরা টুকরা কইরা আমি জজের জায়গা মতো ভইরা দিব না। শুধু ভইরা দিলেই হবে না, জজের বিচারের রায়ও তোমাকে দিতে হবে মৃত্যুদণ্ড। খালি জজের মৃত্যুদণ্ড দিয়ে ওই কাটারি শিকদারে পোষাইবে না। আমার আসল টার্গেট তুফান লস্কর। এক ঘন্টার মধ্যে জজ আর তুফানের গোষ্ঠী শুদ্ধ আমি আমার চোখের সামনে দেখতে চাই। তুমি আমার কথা শুনো নাই জজ, আমার কথা শুনলে নরম নরম বিছানার বদলে এই কঠিন পুলিশের হাতে শুয়ে থাকতে হইতো না, হইতো না। সামনে কথা বল, সব কয়টা এখন কবর দিতে পারে কিন্তু দিমু না, আমগো দরকার তুফান রে। তুফান আসবে, তুফান হয়ে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। দুনিয়ার মালিক তুমি, তোমার দিলে কি দয়া হয় না, ও তোমার দিলে কি দয়া হয় না। Oh!
नीला तूफान तूफान नीला की शिद्दत तूने लिए गया लो तूफान আরিফের মতো একজন কিশোরকে নির্মমভাবে খুন করেছিস, আরিফের মাকে পাগল বানিয়েছিস, কবরস্থানে আমার বাবাকে নৃশংসভাবে খুন করে পবিত্র কবরস্থানকে অপবিত্র বানিয়েছিস। আমি তুফান, ভয়ঙ্কর তুফান, ভয়ঙ্কর তুফান, ভয়ঙ্কর তুফান। কেউ বলে টর্নেডো, কেউ বলে সাইক্লোন, কেউ বলে সুনামি, তোদের মতো গুন্ডার বাবা। আমার কাতারি সিকদার, তুই আমার বাউদিয়া শার্লি কারবার। মামা তুফান, তুফান সমাজ থেকে সিকদারের মতো নরঘাতকদের নিশ্চিহ্ন করে তুমি যে দেশপ্রেমের পরিচয় দিয়েছ তার জন্য গোটা জাতি আজ তোমাকে নিয়ে গর্ব করবে। চেনে যাক দুনিয়া, ভালোবাসি তোমাকে ও প্রিয়া।